মঝি চিলিকারে ফসিগলা যাত্রীবাহী ডঙ্গা। ডঙ্গাটি আগকু যাউছে না পছকু ফেরুছে। গোটিয়ে জাগারু ডঙ্গাটি জমা বি ঘুঞ্চুনি। ডঙ্গারে থিবা কোড়িয়ে যাত্রী চিৎকার করুছন্তি। হ আজ্ঞা, মঝি চিলিকারে অটকি গলা যাত্রীবাহী ডঙ্গা। ডঙ্গারে অছন্তি কোড়িয়ে জন যাত্রী, হেলে ডঙ্গাটি আগকু যাউছি না পছকু ফেরুছি। গোটিয়ে জাগারে সেমিতি হি স্থির হয়ে রহিছি ডঙ্গা। ডঙ্গাকু আগকু নেবা পাইঁ নৌচালক জনক অনেক চেষ্টা করুছন্তি, হেলে গোটিয়ে জাগারু ডঙ্গাটি জমা বি ঘুঞ্চুনি। এই দেখন্তু ডঙ্গাটি কেমিতি গোটিয়ে জাগারে স্থির হয়ে রহিছি। ডঙ্গারে থিবা সমস্ত যাত্রী এবে ভয়ভীত হয়ে যাইছন্তি, আউ ডঙ্গারে কিছি গাড়ি মধ্য থিবা দেখা যাউছি। পুরা দেড় ঘন্টা হেব সেমিতি হি মঝি চিলিকারে অটকি রহিছি ডঙ্গা। ডঙ্গারে থিবা যাত্রীঙ্কু উদ্ধার করিবা পাইঁ চেষ্টা করা যাউছি, হেলে এজাবত ডঙ্গাটিকু উদ্ধার করা যাই নাহিঁ। পুরী জেলা কৃষ্ণপ্রসাদ জনিকুদা ঘাট পেঁঠরু সাতপড়া অভিমুখে যাত্রা আরম্ভ করিথিলা ডঙ্গা, হেলে ঠিক ময়সা নিকট মঝি চিলিকারে মেসিনটির যান্ত্রিক ত্রুটি ঘটিথিলা, যাহাফলরে চিলিকা মঝিরে এবে ডঙ্গাটি অটকি রহিছি। ডঙ্গারে অছি দশটি বাইক ও কোড়িয়েরু ঊর্ধ্ব যাত্রী থিবা সূচনা রহিছি। কুহা যাউছি যে দীর্ঘ দেড় ঘণ্টা হেব মঝি চিলিকারে সেমিতি হি ফসি রহিছি ডঙ্গা। স্থানীয় লোকঙ্ক দ্বারা উদ্ধার কার্য জারি রহিথিলে মধ্য এ পর্যন্ত ডঙ্গাটিকু কূলকু আসি পারি নাহিঁ। খুব শীঘ্র ডঙ্গাটিকু উদ্ধার করাযিবা নেই সূচনা রহিছি। খোর্ধা টাঙ্গিরু সন্তোষ চৌধুরীঙ্କ রিপোর্ট, ওড়িশা ভাস্কর।